আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিন ছোট বড় সবারই কিছু না কিছু ফল খাওয়া উচিত। আমরা বড়রাই ফল খেতে ভুলে যাই, সেখানে আমাদের এটা মোটেই ভেবে বসে থাকলে চলবে না যে শিশুরা নিজেরাই নিজেদের ফলের চাহিদা মিটিয়ে নেবে, নিজেরাই নিজে থেকে টেবিলে ফল রেখে দিলে নিজের থেকে নিয়ে খেয়ে নেবে। তাদের একটু সাজিয়ে গুছিয়ে দিলে তারা খেয়ে যেমন আনন্দ পাবে, তাদের প্রয়োজনীয় প্রতিদিনের পুষ্টির চাহিদাটা পূরণ হবে। আমি আজকে নিয়েছি একটা প্লাম আর একটা অরেঞ্জ, এই দুইটাকে জাস্ট একটুখানি সাজিয়ে গুছিয়েই কেমন একটু ফলের শেপ দিয়ে নেওয়া যাবে। প্লামটাকে মাঝে রেখে আমি চারিদিকে অরেঞ্জের কোয়াগুলোকে রেখে দিয়েছি, দেখে মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে। বাচ্চারা চট জলদি এটা দেখে আকৃষ্ট হবে অ্যান্ড খেয়ে মজা পাবে। এতে কিন্তু আমার কোনো এক্সট্রা সময় কিংবা এক্সট্রা এফোর্ট লাগেনি। এই ফ্রুটস প্ল্যাটার ডেকোরেশন আইডিয়াটা আপনি আপনার কাজে লাগাতে পারেন, আপনার বাচ্চাকে এইভাবে না হোক বিভিন্নভাবে ফলকে সাজিয়ে গুছিয়ে আপনার বাচ্চার সামনে পরিবেশন করুন, দেখবেন আপনার বাচ্চা খেয়ে মজা পাবে, বাচ্চার খাবারের প্রতি আগ্রহ জন্মাবে। জোর করে তাকে দেয়া লাগবে না, আর জোর করে আসলে খাবার খাওয়া উচিত না, খাওয়ানো উচিত না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।